হ্যালো ফ্রেন্ডস, পল্লবীর মশলাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই শীতকালে সন্ধ্যেবেলায় আমাদের সকলেরই কিছু না কিছু খাবার ক্রেভিংস হয়, আর এই রেসিপিটি আপনাদের জানা থাকলে বাড়িতে সহজেই কড়াইতে আপনারা ভেজ পিৎজা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, রেসিপিটি বানানোর জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন জল, আর তার মধ্যে কিছুটা চিনি আর 1/2 টিস্পুন ইস্ট দিয়ে দিলাম। এরপর 5 মিনিটের জন্য এটাকে অ্যাক্টিভেট হতে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাকে আমরা প্রথমে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন। এইভাবে মেখে আমাদেরকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন, আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমাদের একটা সফট ডো বানানো হয়ে গেছে। বানানো হয়ে গেলে আমরা উপর থেকে অল্প হোয়াইট অয়েল ছড়িয়ে এটাকে 2 ঘন্টার জন্য ফার্মেন্ট হতে দিয়ে দেবো। দেখুন, 2 ঘন্টা ফার্মেন্ট হয়ে গেছে, কত সফট একটা ডো তৈরি হয়েছে। দেখুন, এটাকে মেখে নিয়ে আমরা একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমাদের এখানে কোনো ওভেনের ব্যবহার করছি না, আমরা কড়াইয়ে বানাবো। দেখুন, একটা প্লেটের ওপর আমি ময়দা ছড়িয়ে নিয়েছি, তার উপর এটা দিয়ে হাতে করে আমি চেপে চেপে এটাকে চারদিকে ছড়িয়ে দিলাম। ছড়ানো হয়ে যাওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে এটার মধ্যে প্রিক করে দিচ্ছি। তাহলে আমরা যে সসটা ব্যবহার করব সেটা এর ভেতর পর্যন্ত চলে যাবে। এখানে আমি কড়াইয়ে বানাচ্ছি, তার জন্য আমি একটা থিন ক্রাস্ট তৈরি করেছি, তাহলে এটা ভালোভাবে কুক হতে পারবে। দেখুন, এর মধ্যে আমি হোমমেড পিৎজা সস বানিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই হোমমেড পিৎজা সসেরও রেসিপি শেয়ার করব। দেখুন, এটাকে ভালো করে আমি বেশি পরিমাণে দিয়ে পুরো চারদিকে লাগিয়ে নিচ্ছি। এতে আমাদের পিৎজাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। দেখুন, পিৎজা সস আমাদের লাগানো হয়ে গেছে। এরপর এটাকে 4-5টা তো আমি অল্প অল্প করে লাগিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে চিজ ছড়িয়ে দেবো। আমি এখানে নর্মাল চিজ ব্যবহার করছি। আপনাদের কাছে মোজারেলা চিজ থাকলে অবশ্যই ব্যবহার করবেন। মোজারেলা চিজ দিয়ে পিৎজা সবথেকে সুন্দর হয়। দেখুন, বেশ বেশি পরিমাণে চিজ এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর আমরা ক্যাপসিকামগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেবো। ভেজ পিৎজা, সেই জন্য আমি এখানে শুধুমাত্র ভেজিস ব্যবহার করেছি। আপনারা যদি পিৎজা বা অন্য কিছু পনির পিৎজা বানালে সেগুলোও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এরপর টমেটোগুলো একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ভেজিসগুলোকে আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এটা কোনো প্যাটার্নই না, আপনারা চাইলে হ্যাপাজার্লি দিতে পারেন। আমি মাঝে মাঝে এটাকে সাজিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে কত সুন্দর দেখতে লাগছে। আমি একদম ফুললি স্টাফিং করছি, যাতে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। দেখুন, আমার স্টাফিংগুলো দেওয়া হয়ে গেছে। আমি ওপর থেকে আরও কিছুটা চিজ ভালো করে এটাকে লোড করে দিচ্ছি। দেখুন, বেশ বেশি পরিমাণে দিয়ে দিয়ে এটাকে আপনারা যত দেবেন তত বেশি এটা খেতে টেস্টি হবে। উপর থেকে আমি এটাকে চিজটাকে ভেঙে ভেঙে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমাদের পিৎজাটা বানানো হয়ে গেছে। এরপর এটাকে কুক করার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে কিছুটা নুন দিয়ে তারপর একটা বার্নারে সে দিয়ে 10 মিনিটে প্রিহিট করে নিয়েছি। এরপর আমরা প্রিহিট করা কড়াইটার মধ্যে আমরা আমাদের থালাটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য কুক করব। আমরা প্রথমে 10 মিনিট হয়ে গেলে এটা একবার চেক করব, তারপরে আবার 10 মিনিট পরে এটাকে বার করে নেব। দেখুন, আমাদের পিৎজাটা বানানো হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন খুব সুন্দর এটা একটা কালার এসছে। এরপর এটা আমরা কড়াই থেকে বার করে নিচ্ছি। এরপর এটাকে কেটে আমরা গরম গরম সার্ভ করব। চিজটা মেল্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন। আমি কেটে এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কড়াই পিৎজা বানালে আপনারা অবশ্যই থিন ক্রাস্টই বানাবেন, কারণ আপনারা যদি এটা থিক ক্রাস্ট বানান তাহলে হয়তো ভালোভাবে কুক নাও হতে পারে, কিন্তু থিন ক্রাস্ট বানালে 20 মিনিটের মধ্যে খুব ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন কতটা চিজ লোডেড আছে দেখে বুঝতেই পারছেন, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।